হেফাজতে ইসলামের অনেক নেতাই অন্য রাজনৈতিক দলের সাথে জড়িত, তাই হেফাজতে নিজেদের অরাজনৈতিক বা কারো ক্ষমতা দখলের হাতিয়ার নয় এমন দাবির সঙ্গে বাস্তবতার মিল নেই বলে জানিয়েছে পুলিশ। মামুনুল হকের খেলাফত মজলিস সহ হেফাজতের শরিক বেশ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনে নিবন্ধিত। তাদের কর্মকাণ্ড, বক্তব্য বিবৃতি ও গোয়েন্দা তথ্য থেকে রাজনৈতিক অভিলাষ অনেকটাই পরিষ্কার বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। চাপে পড়লে এরকম বক্তব্য দেয়া হেফাজতের কৌশল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর হারুনুর রশিদ। আজ রাতের পরে আপনারা কোন পথে পালাবেন সেই পথ দেখার চেষ্টা করুন। 2010 সালে গঠনের পর 2013 সালে হেফাজতে ইসলামের রাজনৈতিক এজেন্ডা সামনে আসে। শাপলা চত্বরের সমাবেশে সরকার পতনের হুমকি ছিল সবার বক্তৃতায়, সমর্থন পেয়েছিল বিএনপিরও। সে সময় খালেদা বাবুনগরীর বৈঠকের কথাও বলছে পুলিশ। জাতীয়তাবাদী দলের সাথে দলের চেয়ারপারসনের সহ অনেকের সাথে বাবুনগরীর যে মিটিং হয়েছে এবং কার কার সাথে কী কথা হয়েছে, কারা কারা তাদেরকে রসদ সাপ্লাই দিয়েছিল এবং তাদেরকে সাপোর্ট দিয়েছিল বিভিন্নভাবে, এই বিষয়গুলো সেখানে ফুটে উঠেছে। বিভিন্ন সময় ওয়াজের নামে রাজনৈতিক বক্তব্য দিলেও সবশেষ আলোচনায় আসে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতার মাধ্যমে। আর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ঘিরে চলে তাদের তাণ্ডব। ধরপাকড় শুরুর পর নিজেদের অবস্থান জানান সংগঠনটির প্রধান। কাউকে ক্ষমতায় বসানো, কাউকে ক্ষমতা থেকে নামানো হেফাজত ইসলামের উদ্দেশ্য নয়। মাননীয় সরকারের প্রতি আমার অনুরোধ, আপনারা এই গুজবে খান দেবেন না যে হেফাজতের উদ্দেশ্য হলো অমুক অমুক দলকে ক্ষমতায় বসানো। নাউজুবিল্লাহ, এটা ডাহা মিথ্যা কথা, নির্জনা মিথ্যাচার। তবে ডিবিসি নিউজকে দেয়া সাক্ষাৎকারে ডিএমপি কমিশনার বলেছেন হেফাজতের অনেক নেতাই অন্য রাজনৈতিক দলের সাথে জড়িত। হেফাজতের বেশ কিছু নেতা আছে যারা অন্য রাজনৈতিক দলের সক্রিয় নেতৃত্ব পর্যায়ে আছে, ফলে উনি বললেই তো এটা কেউ বিশ্বাস করবে না। হ্যাঁ, আপনি একটা রাজনৈতিক দলের নেতৃত্ব পর্যায়ে আছেন, আপনি আবার একই ধরনের আরেকটা দলের সাথে সম্পৃক্ত হয়ে বলতেছেন না আমি রাজনীতি করি না, এটা তো আমার মনে হয় না যে উনারা ঠিক তথ্য দিচ্ছেন। তাদের ডাকা কর্মসূচিতে অন্য দলের কর্মীদের অংশগ্রহণের বিষয়টিও পরিষ্কার। তাদের রাজনৈতিক যে দলগুলো আছে তারা হেফাজত যখনই কর্মসূচি নিচ্ছে তার সাথে সম্পৃক্ত হয়ে তারা এই নাশকতা এবং অন্যান্য কাজগুলোতে অ্যাক্টিভ পার্টিসিপেশনের জন্য তারা চেষ্টা করছে, এটা দায় নিতে হবে। আপনি একটা কর্মসূচি ডাকবেন, সেই কর্মসূচি থেকে নাশকতা করা হবে, এটা দায়িত্ব আপনার। হেফাজতের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বাবুনগরীর বক্তব্যের ব্যাপারে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর হারুন অর রশিদ মনে করেন চাপে পড়লে এমন বক্তব্য দেওয়া হেফাজতের এক ধরনের কৌশল। কৌশলের আশ্রয় নিয়েছে যখন সরকার শক্ত হাতে ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে, আর জামাতে ইসলামী নির্বাচন কমিশন থেকে নিবন্ধন হারাবার পরে হেফাজতে ইসলামের উপরে ভর করেছে, রাষ্ট্র ক্ষমতা হলো তাদের টার্গেট। হেফাজতে ইসলাম এখন আর রাজনীতি বিবর্জিত কোনো সংগঠন, এটা আমি মনে করি না। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।